ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, রম্বসটির ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে এটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফলের যে ফর্মুলা, রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হয়, হাফ ইন্টু d1 d2। ওকে, আচ্ছা এখানে দেখো একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6, সো উই ক্যান রাইট হাফ ইন্টু 6 ইন্টু, আরেকটা ধরে নিলাম আমরা d। ওকে, সো তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে হবে 3, সো 3d সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে রম্বসের ক্ষেত্রফল 3d সেন্টিমিটার স্কোয়ার। আবার এখানে দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি 3d ইজ ইকুয়াল টু 24, দেয়ার ফোর d ইজ ইকুয়াল টু 24/3, দ্যাট ইজ 8 সেন্টিমিটার। ওকে, তাহলে রম্বসের অন্য যে কর্ণটা তার দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 8 সেন্টিমিটার। আচ্ছা এবার তাহলে একটা রম্বস আঁকা যাক। ওকে, তো এই হলো আমাদের রম্বস এ বি সি ডি। ওকে, আচ্ছা এই রম্বসে দুটো বাহু, দুটো কর্ণ হচ্ছে বি ডি, ওকে, আর এ সি। ওকে, এ সি আর বি ডি হচ্ছে দুটো কর্ণ, তো ধরে নিলাম এ সি কর্ণ হচ্ছে 6 সেন্টিমিটার, ওকে, আর বি ডি কর্ণ হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, এবং কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা এবার আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তার মানে এ ও ইজ ইকুয়াল টু সি ও হবে, আর বি ও ইজ ইকুয়াল টু ও ডি হবে, আর এখানে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে এ ও হয়ে যাচ্ছে কত, 3 সেন্টিমিটার, রাইট, আর এখানে বি ও হয়ে যাবে কত, 8/2 মানে 4 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হয়ে গেল 3, আর এটা হয়ে গেল 4, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে আমরা এই ত্রিভুজ এ ও বিতে পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি, দিয়ে তাহলে আমাদের এ বি বেরিয়ে আসবে। সো এ বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে √ এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু √ 3² প্লাস 4² সো দ্যাট ইজ √9 + 16, সো 9 + 16 ইজ √25, সো দ্যাট ইজ 5। তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বেরোচ্ছে কত, না 5 সেন্টিমিটার। ওকে, তাহলে রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, না 5 সেন্টিমিটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।